বারো দিন পর পরিবার জানতে পারে ফয়সাল আর বেঁচে নেই। গত ১৯ জুলাই বিকেলে আবদুল্লাপুরের শ্যামলী পরিবহনের কাউন্টারে যাবে বলে বাসা থেকে বের হয় ফয়সাল। সন্ধ্যার পর তার নম্বরে একাধিকবার ফোন করলে বন্ধ পাওয়া যায়। এরপর আর খোঁজ মিলছিল না ফয়সালের। কথাগুলো কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন নিহত ফয়সালের বোন রোজিনা। নিহত ফয়সাল সরকার কুমিল্লার দেবিদার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কচিশাইর গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এরই মধ্যে ৮ বিষয়ে পরীক্ষা শেষ করেছেন। পাশাপাশি সংসারের অভাব ঘোচাতে শ্যামলী পরিবহনের একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। বাবা মা ভাই সহ পরিবার নিয়ে থাকতেন রাজধানীর আবদুল্লাপুর এলাকার একটি ভাড়া বাসায়। নিহত ফয়সালের বোন রোজিনা আক্তার বলেন, গত ১৯ জুলাই বিকেলে আবদুল্লাপুরের শ্যামলী পরিবহনের কাউন্টারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় ফয়সাল। সন্ধ্যার পর তার নম্বরে একাধিকবার ফোন করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। বাইরে তখনও গোলাগুলি চলছিল। কোথাও খোঁজ না পেয়ে ২৮ জুলাই দক্ষিণ খান থানায় জিডি করি। বারো দিন পর গত বৃহস্পতিবার বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলামে খোঁজ নিলে কর্তৃপক্ষ বেওয়ারিশ হিসেবে দাফন করা মরদেহগুলোর ছবি দেখায়। সেখানেই ফয়সালকে দেখতে পাই। কোথায় দাফন করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, ১০ থেকে ১৫টি লাশ একসঙ্গে গণকবর দেয়া হয়েছে। কাকে কোথায় দাফন করা হয়েছে তা জানাতে পারেনি আঞ্জুমান মফিদুল কর্তৃপক্ষ। নিহত ফয়সালের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ৬ মেয়ের পর ফয়সালের জন্ম হয়েছে। সে লেখাপড়ার পাশাপাশি শ্যামলী বাসে পার্ট টাইম সুপারভাইজারের কাজ করে সংসার চালাত। এখন আমার পুরো সংসার ধ্বংস হয়ে গেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। কারা আমার ছেলেকে হত্যা করলো? কি দোষ ছিল আমার ছেলের? সে তো কোনো রাজনীতি করত না, পেটের দায়ে বাসে কাজ করত। তাকে কেন গুলি করে মারা হলো? এই বিচার আমি কার কাছে দেব? কাঁদতে কাঁদতে নিহত ফয়সালের মা হাজেরা বেগম বলেন, ওরা গুলি করে আমার ফয়সালের মাথার খুলি উড়িয়ে দিয়েছে। আমি আমার সন্তানের লাশ ছুঁয়ে দেখতে চাই। এখন আমার সংসার চালাবে কে? দেবিদার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ঢাকায় সহিংসতায় দেবিদারের এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। সবার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ফয়সালের পরিবারকেও সহযোগিতা করা হবে। আমি শিগগিরই পরিবারটির সঙ্গে দেখা করব। নিউজ ডেস্ক, দেশ রূপান্তর।